সোমবার সকাল 8টা থেকে সন্ত্রীবাজার বিধানসভা কেন্দ্রের বগাফা ব্লকের একটি পঞ্চায়েত সমিতির আসনে এবং 8টি গ্রাম পঞ্চায়েতের আসনে ভোটের গণনা শুরু হয়। ভোট গণনায় সবকটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হন। এদিন ভোট গণনা শেষে বগাফা ব্লকের রিটার্নিং অফিসার মনোজ পাল ভোটের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সন্ত্রীবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বগাফা ব্লকে গ্রাম পঞ্চায়েতের 8টি আসন এবং পঞ্চায়েত সমিতির একটি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে। কাঞ্চননগরের 1 নং সিটে বিজেপি প্রার্থী স্বর্ণমালা ত্রিপুরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিপ্রা মথার হিরণমালা ত্রিপুরাকে 83 ভোটের ব্যবধানে পরাজিত করেছে। বগাফা ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির 5 নম্বর আসনে বিজেপি প্রার্থী কৃষ্ণ রিয়াং জয়ী হয়েছেন। ভোটের ফলাফলটা আমি এখন বলে দিই। কাঞ্চননগর কনস্টিটিউয়েন্সি 1 সিট নাম্বার 1 স্বর্ণমালা ত্রিপুরা বিজেপি 233, হিরণমালা ত্রিপুরা তিপ্রা মথা পার্টি 150, কাঞ্চননগর কনস্টিটিউয়েন্সি 1 সিট 2 রীনা সরকার 237 বিজেপি, বৈজন্তী জমাতিয়া তিপ্রা মাথা পার্টি 151। ইস্ট বগাফার আগে গ্রাম পঞ্চায়েত সিটগুলো বলি। কনস্টিটিউয়েন্সি 2 সিট নাম্বার 4 লক্ষ্মীবালা দেবনাথ বিজেপি 80, সাবিত্রী রিয়াং তিপ্রা মাথা পার্টি 55। ইস্ট বগাফা কনস্টিটিউয়েন্সি 3 সিট নাম্বার 5 কমল রিয়াং তিপ্রা মাথা পার্টি 67, নির্মল রিয়াং বিজেপি 78। ইস্ট বগাফা কনস্টিটিউয়েন্সি 3 সিট নাম্বার 6 গীতা দাস তিপ্রা মাথা পার্টি 69, সীমা দাস বিজেপি 76। ইস্ট বগাফা কনস্টিটিউয়েন্সি 4 সিট নাম্বার 7 শ্যামল দাস বিজেপি 188, সঞ্জয় দাস তিপ্রা মাথা পার্টি 34। ইস্ট বগাফা কনস্টিটিউয়েন্সি 4 সিট নাম্বার 8 পবিত্র কুমার দাস তিপ্রা মাথা পার্টি 40, রাকেশ দাস বিজেপি 178। ইস্ট বগাফা কনস্টিটিউয়েন্সি 5 সিট নাম্বার 9 দুলাল দাস বিজেপি 33, সুনীল চন্দ্র দাস তিপ্রা মাথা পার্টি 30। আর ফাইনালি বগাফা পঞ্চায়েত সমিতি সিট নাম্বার 5 যেটা ইস্ট বগাফাতে পড়ে, কৃষ্ণ রিয়াং বিজেপি 383, প্রশ্নবতী রিয়াং তিপ্রা মাথা পার্টি 203। বিজেপি প্রার্থীদের এই জয় সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সন্ত্রীবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপির মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজে মানুষ খুশি, তাই মানুষ বিজেপির উপর বিশ্বাস রেখেছেন। এই জয়ের ফলে আগামী দিনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আরও বৃদ্ধি পেল বলে জানান তিনি। নরেন্দ্র ভাই মোদীজি দেশের জন্য যে কাজ করছেন, যে উন্নয়নমূলক কাজ করছেন, ফ্রিতে জল, ফ্রিতে ঘর, ফ্রিতে বিদ্যুৎ, সমস্ত কিছু ফ্রিতে উনি মানুষের জন্য কাজ করছেন এবং সেই ডেভেলপমেন্টের কারণে মানুষ আমাদের উপর আস্তে আস্তে ভরসা এবং মানুষ আমাদের উপরে বিশ্বাস রেখেছে। যারাই এখন আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এই শান্তিরবাজার বগাবা ব্লকে কেউ আঙুল তুলতে পারবে না যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে বা কোনো ভোটারকে ভোটদানে বাধা দেওয়া হয়েছে এমন কোনো নজির এই শান্তিবাজারে নেই। ইভেনকি আজকের কাউন্টিংও তারা ছিল আমাদের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণভাবে, আমাদের আজকে কাউন্টিং এখানে শেষ হয়েছে। তো আমরা আশা রাখি যে আমাদের কর্মী সমর্থকরা যে উৎসাহ নিয়ে, যে উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পক্ষে কাজ করেছে এবং জনগণ যেভাবে আমাদের উপরে বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, আগামী দিনে আমরা আরও অনেক দায়িত্ব বেড়ে গেল, আমাদের আরও অনেক কাজ করতে হবে। উল্লেখ্য, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে জেলা পরিষদের একটি আসন ছিল, পঞ্চায়েত সমিতির 9টি আসন ছিল এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল 80টি। এর মধ্যে বিজেপির প্রার্থীরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এদিকে এদিন ফলাফল ঘোষণা হওয়ার পর বিজয়ী প্রার্থীদের নিয়ে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা বিজয় মিছিল করেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।